আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি করেছি জর্দার রেসিপি বা সুইট রাইস রেসিপি। গত পর্বে আমি বেবি সুইটসগুলো বানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই জর্দার রেসিপিটি দেখার জন্যে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সহজে কিভাবে আমি জর্দাটি তৈরি করলাম। জর্দাটা তৈরি করতে প্রথমে আমাদের লাগছে চিনিগুড়ি চাউল। আমি এখানে 2 কাপের মতো চিনিগুড়ি চাউল নিয়েছি। চাউলটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ক্লিন একটা পানি বের হচ্ছে। তারপর আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, আর ভিজিয়ে রাখার পর আমি একটা স্ট্রেইনারের ঢেলে পানিটা ঝরিয়ে নেব। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে। তার জন্য অনুরোধ করব, প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করে আমার সাথেই থাকবেন। অফ ক্যামেরায় চাউলটা ধুয়ে নিচ্ছি, আর এখন সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলাতে আমি এখানে 10 কাপের মতো পানি দিয়েছি, আর পানিতে আমি এখন চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা দিয়ে আমি বলক উঠিয়ে নেব, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি চাউলটা যাতে তলাতে না লেগে উঠে। চুলার জালটা কিন্তু আমি অন করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে একটু বলক উঠিয়ে নিচ্ছি। পানিতে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এখন আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। এই চাউলটা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটু ঘন ঘন নাড়তে হয়। এখন আমি একটুখানি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আমি এখানে ব্যবহার করেছি, এই 1 চিমটির মতো হলেই হয়। তো 1 চিমটি ফুড কালার দিয়ে আমি এই ভাতের মধ্যে বা রাইসটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন চাউলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। এখনও 50% আছে, আমি এটাকে 80% পর্যন্ত সেদ্ধ করব, আর একটা স্ট্রেনারে ঢেলে নেব। এই যে দেখতে পাচ্ছেন ভাতটা রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু 100% সেদ্ধ করিনি, 80% বা 75% সেদ্ধ করেছি। আবারও ওই প্যানটাতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি। চিনির মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপের মতো পানি, আর দিয়ে দিব 1/2 কাপের মতো রান্নার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু পুরোটা ঘিও ইউজ করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আমি চুলার জালটা অন করে দিচ্ছি, আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টা তেজপাতা, তারপর 2-3টা এলাচ, ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 10-12টা লবঙ্গ। লবঙ্গটা একটু জর্দাতে বেশি স্মেল থাকে, লবঙ্গর স্মেলটা, যার জন্য আমি লবঙ্গটা একটু বেশি দিলাম। দেওয়ার পর আরও একটু জাল করে আমি এখন যে জর্দার রাইসটা ভাতটা, সে ভাতটা ঢেলে দিচ্ছি। দেখুন ভাতটা কিন্তু খুবই ঝরঝরে। এখন আমি ভাতটাকে এই চিনি শিরাটার মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে রান্না করার পর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু তারপরও কিছুটা পানি রয়ে গিয়েছে, যার জন্যে আবারও আমি একটু জাল করে নেব। আর এই পর্যায়েও আমি ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলানিতে লেগে না ওঠে। তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই কমে এসেছে। এখন আমি শুকনো কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে যোগ করব। এখানে আমি নিয়ে নিয়েছি আনারসের মোরব্বা, আর 2 ধরনের কিশমিশ, আর এখানে নিয়েছি পেস্তা বাদাম। এগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল চামচের মতো অরেঞ্জ জুস, কমলার রস দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখন সব কিছু আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে, তখন আমি চামচ দিয়ে একটু আলতো হাতে উপর থেকে সমান করে দিচ্ছি, আর চুলার জালটা অফ করে দমে রেখে দিচ্ছি ঢাকনাটা দিয়ে।
দেখুন 10 মিনিট দমে রাখার পর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে, এটা কিন্তু আর শক্ত হয়ে যাবে না। এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে একটা জর্দা হয়েছে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর হ্যাঁ, লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা লাইক কমেন্টস এবং শেয়ার করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।